हाई एवरीवन वेलकम बैक टू द बंग एकाडेमी यूट्यूब चैनल आमी तोमादेर सौमेन दा। तो बंधुरा डब्ल्यूबीपी न्यू वैकेंसी संक्रांत एक गुरुत्वपूर्ण आपडेट उठे एसेछे। आज के मुख्यमंत्री एक नया घोषणा करेछेन, नया ना ठीक अनेक दिन आगे तोमरा शुने थाकबे जे सिविकदेर कन्स्टेबल पदे पदोन्नति करार जोन्नो माननीय मुख्यमंत्री जानिয়েছিলেন। সেই ব্যাপারে কিন্তু তিনি আবারও সেই সিভিকদের কনস্টেবল পদে পদোন্নতি করার জন্য একটা ঘোষণা করেছেন যে তাদেরকে কিভাবে সিভিক থেকে কনস্টেবল পদে পদোন্নতি করা যায় সেই ব্যাপারে তিনি আজকে বলেছেন। তো তিনি অ্যাকচুয়ালি কি বলেছেন আর তোমাদের ডব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি কি তাহলে আসবে না সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। तो बंधुरा ऑन स्क्रीन तुम्हारा देखते पाच्छ तुम्हारा एक वे टू न्यूज़ बोले एक जानो न्यूज़ पोर्टल रही है सेखाने ये न्यूज़टा उठे एसेছে। তাছাড়াও বিভিন্ন যে নিউজ চ্যানেল রয়েছে কিংবা তোমাদের বিভিন্ন নিউজ যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানেও এই নিউজটা কিন্তু উঠে এসেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে হেডলাইনে কি বলেছে দেখো, সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে স্থায়ী চাকরির ঘোষণা মমতার, এটা কিন্তু হেডলাইনে দেওয়া রয়েছে। তো এখানে কি বলেছে চলো আমরা একটু পড়ে নিই। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশের কনস্টেবল পদে স্থায়ী চাকরি দেওয়া হবে, ফের একবার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার পূর্ব মেদিনীপুরে সভা থেকে তিনি বলেন সিভিক পুলিশদের জন্য কোটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ সিভিক পুলিশদের জন্য কিন্তু আলাদাভাবে কোটা তৈরি করা হয়েছে। সেখান থেকে প্রতি বছর যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে চাকরি পাবেন, ঠিক আছে। তারপরে দেখো বলেছে একই সঙ্গে কোনো সিভিক ভলেন্টিয়ারের প্রাণহানি ঘটলে তার পরিবারের সদস্যদের চাকরির ঘোষণার কথা তিনি কিন্তু ঘোষণা করেছেন, ঠিক আছে। তো মেনলি যে বিষয়টা উঠে আসছে, ঠিক আছে, তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি সেটা তো আসবেই 110% তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে দিয়েছি অলরেডি এর আগের ভিডিওতে, এবং বলে দিয়েছি পঞ্চায়েত ভোটের পরেই তোমাদের কনস্টেবল মেল পদের বিজ্ঞপ্তি আসবে। তো এবার প্রশ্ন হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের যে কনস্টেবল পদে পদোন্নতি করা হবে, ফার্স্ট অফ অল বলে রাখি এটা তোমাদের যে কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে সেখানেই তাদের জন্য একটা কোটা তৈরি করে দেওয়া হবে, তারা কিন্তু সেখান থেকেই চাকরিটা পাবে, ঠিক আছে, সেখান থেকেই চাকরিটা পাবে। কিংবা এমনও হতে পারে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা যদি ভালো কোনো কাজ করে থাকে তো তাদেরকে ডিরেক্টলি কোনোরকম কোনোভাবেই না পরীক্ষা দিয়ে হয়তো তাদেরকে প্রমোশন করে তাদেরকে কনস্টেবল পদে কিন্তু পদোন্নতি করা হতে পারে। বাট আমার যতদূর মনে হয় তোমাদের যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের আই থিঙ্ক সো নতুন ভ্যাকেন্সি যখন বেরোবে তার সঙ্গে তোমাদেরকে ইনক্লুড করে পরীক্ষা এক্সাম আই থিঙ্ক সো এক্সাম দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের অলরেডি কোটা তৈরি হয়ে রয়েছে, কোটা তৈরি করে দিয়েছে। আই হোপ সো খুব শীঘ্রই তোমাদের নতুন ভ্যাকেন্সি চলে আসবে ওয়েস্টবেঙ্গল পুলিশের, এই নিয়ে একদমই কেউ টেনশন করো না। তোমাদের ভ্যাকেন্সিটা পঞ্চায়েত ভোটের পরেই আসবে, ঠিক আছে, আগে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে তোমাদের যে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিটা 1600+ ভ্যাকেন্সি এই মাসে আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ভিডিও। আই হোপ সো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।